আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যে আমি আমেরিকায় যেখানে থাকি সেখানকার কোনো ভৌতিক ঘটনা যেন আমি আপনাদের সকলের সাথে শেয়ার করি। তো এর আগে আমি আমার আশেপাশের বেশ কয়েকটা ঘটনা, ভৌতিক ঘটনা আমি শেয়ার করেছি আপনাদের সকলের সাথে, এবং আজকে আমি যেখানে আমেরিকায় থাকি সেখান থেকে 5-7 মাইলের ডিস্টেন্স একটা জায়গা রয়েছে, সেইখানকার একটা সত্যি ঘটনা আমি আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করব। এবং এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু আমার সাথে ঘটেনি, বাট আমাদের অ্যাপার্টমেন্টের পাশে, ঠিক পাশে আরেকজন থাকেন, তো তাদের সাথে ঘটেছে। এবং আজকে শুধু আমি ঘটনাটা বলবো তাই নয়, আমাদের পাশে অ্যাপার্টমেন্টে যারা থাকেন তো তারা একটা ছোট ভিডিও করেছে, তারাও ভারতীয়, তো তারা একটা ছোট ভিডিও করেছে সেটা, তো সেটাও কিন্তু, সেই ভিডিওটাও কিন্তু আপনারা আজকের এই এপিসোডে দেখতে পাবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি, তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠবেন। তো তাই বলছি আপনারা প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে একটু সকলের সাথে শেয়ার করুন। আর আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা সত্যি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন যে সেই ঘটনাটা যেন প্রচারযোগ্য হয়, এর আগে কোথাও যেন প্রচার না হয়ে থাকে, আর কোনো রকমের কোনো ধ্বংসাত্মক বা হিংসামূলক ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবেন না। আর যদি সম্ভব হয় যে ঘটনাটা আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোটো ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে বলেছে, আমি আপনাদেরকে আগেই বললাম যে আমি আমেরিকার যেখানে থাকি তার ঠিক কিছুটা দূরে আর একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, তো সেখানে দীপ্তি এবং দীপ্তির হাজবেন্ড এরা দুজনে থাকে। এবার দীপ্তি হচ্ছে মেইনলি ও হায়দ্রাবাদ থেকে বিলং করে, আর দীপ্তির যিনি হাজবেন্ড তিনি বাঙালি। তো দীপ্তি সকলের সাথে একসাথে থাকতে থাকতে ও কিন্তু বাংলাটা খুব ভালো বলতে পারে এবং বুঝতে সবই পারে, বাংলাটা মানে বলতে হয়তো একটু একটু আটকেও যায় কখনো কখনো, বাট ও বাংলা সব বোঝে। তো দীপ্তি আর দীপ্তির হাজবেন্ড এখান থেকে, মানে আমরা আর কি যেখানে থাকি ক্যালিফোর্নিয়ায়, তো সেইখানেই একটা জায়গা রয়েছে, এখান থেকে এই 5-7 মাইল দূরে একটা জায়গা রয়েছে, তো সেই জায়গাটা হচ্ছে একটা ট্রেল। এবার ট্রেলের ব্যাপারটা একটুখানি বলে দিই, ট্রেল মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা, মানে সেটা একটা রাস্তার মতোই বলা যেতে পারে, আশপাশে গাছগাছালি থাকে এবং পুরো, যেহেতু জায়গাটা পুরো পাহাড়ি পরিবেশ আমরা যেখানটায় থাকি, তো পাহাড়ে ঘেরা একটা রাস্তা এবং সেই রাস্তাটার মধ্য দিয়ে কোনোরকম কোনো গাড়ি ঘোড়া চলবে না, শুধুমাত্র সাইকেল এবং যারা হাঁটা চলা করেন হাঁটার জন্য বা দৌড়নোর জন্য, মানে এই জায়গাগুলো কিন্তু, এই ট্রেলগুলো কিন্তু বিশাল বড় হয়, মানে একটার সাথে আর একটা জায়গা পুরো ট্রেল দিয়ে কানেক্টেড থাকে, আর ট্রেলগুলো কিন্তু বিশাল বড় বড় ট্রেল, প্রায় 1000 মাইল, 500 মাইল, 700 মাইলের এক একটা ট্রেল হয় লম্বা, মানে বলা যেতে পারে একটা, মানে একটা জায়গা থেকে অন্য জায়গাকে এই ট্রেলগুলো কানেক্ট করে। এবং ট্রেলের আশপাশটা খুব সুন্দর হয়, গাছে গাছগাছালি থাকে প্রচুর, পাহাড় ঘেরা একটা সুন্দর পরিবেশ, এটা হচ্ছে ট্রেল। এবার এই ট্রেল দিয়ে তো প্রচুর মানুষ দৌড়োয়, কেউ হাঁটে, এক্সারসাইজ করে, তো এটা, এই ট্রেলটায় আমিও বহুবার গেছি। তো আমি যখন যাই এই ট্রেলে সেটা মেইনলি হয় দুপুরবেলা যাই, আর না হলে ওই বিকেলের দিকে, আমি সন্ধ্যের পরে খুব একটা যাই না কারণ ট্রেলে একটু অন্ধকার হয়ে যায়। এবার দীপ্তিরা মোটামুটি, মানে খুব একটা নিয়ম করে ওরা ট্রেলে যায় না, বাট যদি যায় ওরা বেশ সকালের দিকে ট্রেলটায় যায়।
এবার ঘটনাটা যেটা ঘটেছিল সেই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 1 মাস আগের ঘটনা। তো ওরা সেদিনকে ট্রেলে গেছে, এবার সকালবেলা ওরা ট্রেলে গেছিল, তো ওখানে আর একজনের বাড়ি রয়েছে, তো ট্রেলে যাওয়ার পরে তার সাথে দেখা হয় এবং ওরা তাদের বাড়ি চলে যায়। এবার ওখানে সেই যাদের বাড়ি গেছে সেখানে খাওয়া দাওয়া করেছে, বেশ গল্প গুজব করে, এবার তারপরে ওরা ওখান থেকে বেরিয়ে আসে। তো এবার মোটামুটি ওরা যখনই ট্রেলের জন্য বেরোয় তো ওরা ভাবে যে একটু মোটামুটি 2-3 মাইল যদি হাঁটাহাঁটি করা যায় তাহলে বেশ ভালো। তো ওরা ভাবলো যে ঠিক আছে, তখন তো হাঁটাহাঁটিটা হলো না। এবার ওরা ওদের বাড়ি থেকে যাদের বাড়ি গেছিলো সেই বাড়ি থেকে দীপ্তি আর ওর হাজব্যান্ড বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ভাবলো যে ঠিক আছে, এবার একটুখানি ট্রেলে অ্যাটলিস্ট 1-1.5 মাইল অন্তত হাঁটি, তো তারপরে আমরা বাড়ি চলে যাব। তো ভালো কথা, ওরা হাঁটা শুরু করেছে। এবারে ওরা যখন হাঁটাটা শুরু করে, মানে আমি এই ঘটনাটা আরেকটু বলে নিই, তারপরে আমি ওরা যে ভিডিওটা তুলেছে তো সেই ভিডিওটা ওরা আমাকে পাঠিয়েছে, তো আমিও সেই স্ক্রিনে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, তো আপনাদের ওই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এক্স্যাক্ট ঘটনাটা যেখানে ঘটেছিল ঠিক সেই জায়গাটি কিন্তু ভিডিও এটা। সত্যি বলতে কি, ওই ট্রেলটায় আমি নিজে বহুবার গেছি, কিন্তু কেন জানি না এই ভিডিওটা যখন আমি দেখছিলাম আমার নিজেরই কিন্তু প্রচণ্ড আনক্যানি একটা ফিলিংস আসছিল। সেটা হয়তো আপনাদেরও আসতে পারে, যাই হোক এটা আমি কিছুক্ষণ পরে স্ক্রিনে দিয়ে দেবো। তো ওরা হাঁটা শুরু করে ট্রেলে, এবং এই যে ট্রেলটা ছিল এই ট্রেলটা মোটামুটি ওরা এর আগে 4-5 বার মতো এসছে, তার বেশি আসেনি। তো দেখছে সেদিনকে মোটামুটি বিকেল হলেও আকাশটা একটু মানে মেঘলা মেঘলা, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে হাওয়া দেওয়ার থেকেও বড় কথা মনে হচ্ছিল যেন একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে, তো সেই জন্য ট্রেলটা মোটামুটি ফাঁকা ছিল। আর আমেরিকাতে মোটামুটি শীতকালে কিন্তু রাস্তাঘাট অন্যান্য সময়ের থেকেও বেশি ফাঁকা ফাঁকা থাকে, তো যথারীতি ট্রেলেও ফাঁকা বিকেলবেলা। তো ওরা হাঁটছে, বেশ ভালো লাগছে। এবারে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে দেখছে একটা কুকুর নিয়ে একজন বয়স্ক ভদ্রমহিলা সামনে দিয়ে হাঁটছে। এবার ওরা ভেবেছে যে ট্রেলটা থেকে নেমে গিয়ে, এক একটা ট্রেলের এক্সিট আছে, তো সেই এক্সিটের কাছে কিছু কিছু বাড়িঘর থাকে, তো ওরা ভেবেছে হয়তো এখানকারই লোকাল কেউ হবে, তার পাশেই হয়তো বাড়ি, সে তাই কুকুর নিয়ে এখানে হাঁটতে এসছে। এবার ট্রেলটা কিন্তু একদম পাড়া মানে পাহাড়ি জায়গায় পুরো চড়াই উতরাই রয়েছে, তো ওদের একটু সন্দেহ হয় যে এত বয়স্ক মানুষ এরকম একটা পাহাড়ি জায়গায় হাঁটছে, তো তখন ভেবেছে এখানকার লোক, এদের তো অভ্যেসই আছে, যাদের বাড়ি এখানে, জন্ম এখানে, তো এদের কাছে এই পাহাড়টুকু কোনো ব্যাপার না। তো ওরাও নিজেদের মধ্যে এই দীপ্তি আর ওর হাজব্যান্ড হাঁটাচলা করছে, এবার দুজন মিলে কথা গল্প করতে করতে হাঁটছে, ভালো কথা। এবার কিছুক্ষণ পরে ওরা দুজনে দেখুন মানে যে যে জুতোটা পরে সে হাঁটার সময় সেই জুতোতে একটা আওয়াজ হয়, সেটা আমরা সকলেই জানি। এবার দীপ্তি এবং ওর হাজব্যান্ড যে ধরনের জুতো পরেছিল তাতে যে পার্টিকুলার আওয়াজটা আসার কথা, ওরা যখন হাঁটতে থাকে ওদের কিছুক্ষণ পরে মনে হয় যে ওদের ঠিক পিছনে কেউ একজন হাঁটছে, এবং তার হাঁটার যে চলা হাঁটা চলার যে আওয়াজটা, সেই হাঁটা চলার আওয়াজটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। মানে দীপ্তি বা ওর হাজব্যান্ড হাঁটা চলা করলে বা জুতোয় যেরকম আওয়াজ হয় সে আওয়াজটা ওরা একে অপরের খুব ভালো মতোই জানে, কিন্তু সেটা ছাড়াও ওদের মনে হয় তৃতীয় কোনো ব্যক্তি ওদের পিছনে হাঁটছে। এবারে যখন ওদের মনে হয় যে আরও কেউ থাকতে পারে, তো ওরা স্বাভাবিকভাবেই মানে তখনও কিন্তু যথেষ্ট আলো রয়েছে, এমন নয় যে সন্ধে হয়ে গেছে, তো ওরা পিছনে ফিরে তাকিয়েছে, তো পিছনে ফিরিয়ে দেখছে যে কেউ নেই, মানে জাস্ট কেউ নেই, পুরো ফাঁকা। তো ওরা ভেবেছে যে ঠিক আছে, আশপাশে মানে একদম পাহাড়টার ঢাল যে নেমে গেছে সেই ঢালের নিচে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, তো ভেবেছে হয়তো বাড়ি থেকেই কোনো আওয়াজ এসছে। তো ওরা আবার ওই পাহাড়ি পথ দিয়ে হাঁটাচলা শুরু করেছে, যাচ্ছে এগোচ্ছে, তো ওরা মনে মনে ভেবেছে যে আজকে মোটামুটি পারলে 1.5 থেকে 2 মাইল হাঁটবে, হেঁটে ওরা তারপর ওখান থেকে বেরিয়ে যাবে। এবার যত ওরা সামনের দিকে এগোচ্ছে কখনো মনে হচ্ছে ওদের পিছনে কেউ হাঁটছে, কখনো মনে হচ্ছে ওদের সামনে কেউ হাঁটছে। এবার পুরো যে ওইখানে ওরা হাঁটাচলা করছিল তারা প্রথম ওই একজন বয়স্ক ভদ্রমহিলাকে একটা কুকুর নিয়ে দেখেছিল, কিন্তু সেই ভদ্রমহিলাও কিন্তু মানে ট্রেলের এক্সিট দিয়ে বেরিয়ে উনি অন্যদিকে চলে গেছে। আর ওদের যে মনে হচ্ছিল দীপ্তি এবং ওর হাজব্যান্ড দুজনেরই, যে ওদের সামনে বা পিছনে কেউ হাঁটছে, সামনে তো কেউ নেই ওরা দেখতেই পাচ্ছে, এবং বারবারই ওরা পিছনে ফিরে তাকাচ্ছে, দেখছে কেউ নেই, কোনো জায়গায় কেউ নেই, ভালো কথা। এবার পাহাড়ি জায়গা,
সেখানে পাহাড়ের উপরে হালকা হালকা ঘাস আছে, দু একটা ছোট ছোট গাছ আছে। তো এবার দেখছে যে দূরে, মানে দূরে বলতে খুব দূরেও নয়, একটা পাহাড়ি যে ঢাল রয়েছে সেই ঢালের ওখানে একটা গাছ রয়েছে। এবং অদ্ভুতভাবে সেই ওরা দেখে যে গাছটা প্রচণ্ড নড়ছে, মানে খুব জোরে হাওয়া দিলে যেরকম নড়ে ঠিক সেরকম করে নড়ছে। তো ওরা ভাবছে যে এত হাওয়া দিচ্ছে, মানে ওই ওরা যেখান থেকে দেখছে সেখান থেকে জাস্ট একটু উঁচু, মানে পাহাড়ের একটা ছোট ঢাল, ওরা একটা পাহাড়ের উপরে রয়েছে, তার সামনে থেকে আর একটা পাহাড় উঠে গেছে, সেখানে একটা ওরকম গাছ রয়েছে এবং সেই গাছটা প্রচণ্ড নড়ছে। তো ওরা ভাবছে যে এইটুকু মানে হাইটের ডিস্টেন্স রয়েছে, ওরাও পাহাড়ে রয়েছে, গাছটাও ওখান থেকে জাস্ট সামান্য আর একটু উঁচুতে, বলছে এত নড়ছে কেন, মানে মনে হচ্ছে যেন বিশাল ঝড় টর্নেডো এসেছে, মানে গাছটা পুরো নুয়ে নুয়ে পড়ছে এরকম। তো না একটুখানি ওর হাজব্যান্ড ওকে বলছে যে দেখো এই গাছটা কীরকম করে হাওয়া উপর, মানে ওইটুকু ডিস্টেন্সে হাওয়া হয়তো অনেক বেশি আছে, এমনি জায়গাটা পুরো ফাঁকা জায়গা পাহাড়ির উপরে, মানে একটা বড় মানে পাহাড়ি ওপেন স্পেস বলতে যেরকম বোঝায় সেরকম। তো ওর হাজব্যান্ড বলছে যে দেখো এত কী করে নড়ছে, তো ও বলছে যে হ্যাঁ হয়তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাট কোনো কারণে হয়তো আমরা যেদিক দিয়ে হাঁটছি সেই জায়গাটা হয়তো হাওয়াটা আসছে না। কিন্তু আর অদ্ভুত বিষয় হচ্ছে যে সামনে একদম মুখের সামনে কোনো বাড়ি নেই, আর জায়গাটায় ওরা অনেকটা অলরেডি পাহাড়ের উপরে রয়েছে, ফলে হাওয়াটা যদি লাগার কথা হয় তাহলে শুধু ওই গাছটায় অত হাওয়া লাগার কথা নয়, তাহলে ওদের ওরাও ফিল করতে পারবে। যাই হোক, তো এরকমভাবে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, তো এমন সময় হঠাৎ করে যেটা দীপ্তি যেটা ফিল করে, ওর মনে হয় যেন ওর শরীরটা একটু ভারী ভারী হয়ে আসছে। মানে দেখুন আপনি মানে খুব শরীর আপনি যথেষ্ট ফিজিক্যালি ফিট, আপনি একটা জায়গায় বসে কিছুক্ষণ গল্প করেছেন একজনের বাড়িতে, সেখানে খুবই সামান্য হালকা ফুলকা খাওয়া দাওয়া করেছেন, এবার আপনি হাঁটতে বেরিয়েছেন যে এবার আমি 1-1.5 মাইল হাঁটবো, তো সেরকম একটা আপনি আপনি ফিল করছেন বলে, ফ্রেশ ফিল করছেন বলেই নিশ্চয়ই আপনি হাঁটতে যাওয়ার কথা ভেবেছেন। এবার সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে দীপ্তির মনে হয় যে ওর শরীরটা একটু ভারী ভারী লাগছে। তো ওর হাজব্যান্ডকে বলে যে হ্যাঁ চলো বাড়ি চলে যাই, আজকে আর ভাল লাগছে না হাঁটতে। তো ওর হাজব্যান্ড বলছে যে দেখো আমরা তো রোজ রোজ তো আসতে পারি না, মানে এই ছুটির দিন থাকলে সেই দুটো দিনই স্যাটারডে সানডে সময় পাওয়া যায়, তো বলছে যে একটু হেঁটে নাও, না হলে আর সারা সপ্তাহে হাঁটা হবে না, এখানে তো আর ওভাবে সময় করে আসা হয় না, কাজ কাজকর্ম থাকে। তো দীপ্তি তখন ভাবলো হ্যাঁ এটাও ঠিক, এভাবে আমরা হাঁটতে এসেছি, হাঁটার জন্যই আমরা বেরিয়েছিলাম, মাঝখানে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো হয়েছে। তো বললো হ্যাঁ ঠিক আছে, তখন ওর হাজব্যান্ডকে বললো যে ঠিক আছে আমি হাঁটছি, তো তুমি আর আমি একটু আস্তে হাঁটি, আমি অত জোরে হাঁটতে পারছি না। তো ওর হাজব্যান্ড বলেছে ঠিক আছে তুমি আস্তেই হাঁটো, কোনো ব্যাপার না, কিন্তু হাঁটো, হাঁটাটা আমাদের দরকার আর এটাই একটা এক্সারসাইজ আমরা রোজ করি। তোরা হাঁটছে, এমন সময় হঠাৎ করেই দীপ্তি যেটা বাবাকে বলছে যে ও না কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যায়, মানে হাঁটছে হাঁটছে দুজন এমনি কথা বলতে বলতে নর্মালি হাঁটছে, হঠাৎ করে দীপ্তি মানে ফিল করে যে ওর পা দুটোকে কেউ চেপে ধরল, মানে জাস্ট জোর করে চেপে ধরেছে ওর পা দুটোকে। ও না খুব অবাক হয়ে যায় যে কী হলো ব্যাপারটা, আমার পা দুটো এরকম মনে হল যেন মানে কেউ একটা চেপে ধরেছে, মানে ও মানে ওর ব্যালেন্স কিছুটা চলে যাচ্ছে, মানে হঠাৎ করে ধরুন আপনি হাঁটছেন মোটামুটি একটা স্পিডে আপনি হাঁটছেন, এবার হঠাৎ করে যদি আপনার পাটা কোনো কিছুতে আটকে যায় দুটো পায়ে, তাহলে আপনার বডিটা তো একটা মুভমেন্টে ছিল, হঠাৎ করে সেখান থেকে পুরো স্থির হয়ে গেল, ফলে একটা আপনার ব্যালেন্সিংয়ের প্রবলেম হবে, ওরও সেরকম একটা কিছু হয়। তো ওর হাজব্যান্ড ওর হাতটা ধরে নিয়েছে, ধরে ওকে বলছে যে কী ব্যাপার তুমি দাঁড়িয়ে গেলে কেন হঠাৎ করে, আর রাস্তাটা কিন্তু খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো খানা খন্দনি, একদম ভালো রাস্তা। তো বলছে যে আমার না কীরকম একটা মনে হলো যে আমার পা দুটোকে কেউ হঠাৎ করে চেপে ধরলো। তো ওর হাজব্যান্ড বলছে যে এটা আবার তুমি কী বলছো, ওরা সারা রাস্তায় তুমি আমি ছাড়া কেউ নেই, আর মানে অনেকক্ষণ পরে হয়তো একটা সাইকেল নিয়ে কেউ হয়তো সাইক্লিং করছে, সে স্পিডে সাইকেল নিয়ে বেরিয়ে গেল, বা কেউ হয়তো দৌড়চ্ছে যা দৌড়ে বেরিয়ে গেল, এইরকম টাইপের, মানে ওদের আশেপাশে কেউ নেই, আর যখনকার ঘটনায় ঘটনাটা ঘটে যে ওর মনে হয় যে দুটোর পা কেউ চেপে ধরেছে, সেই মুহূর্তে রাস্তায় কেউ ছিল না, মানে কেউ না বলতে কেউ না। তো দীপ্তিও ভাবছে যে হ্যাঁ সত্যি কথাই তো, কেউ তো নেই, আমার পা হঠাৎ করে কে চেপে ধরবে। তো মানে ও ভাবে যে ওর শরীরটা একটু ভারী ভারী লাগছিল, তো হতে পারে সেই জন্যই হয়তো ওর এরকম একটা ফিলিংস এসছে। তো কিছুক্ষণ মানে ওখানটাও কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে যায়, 1-2 মিনিট ওখানে দাঁড়ায়, এবং তারপরে ও আবার হাঁটা শুরু করে, হাঁটছে। এর কিছুক্ষণ পরে একটা সম্পূর্ণ অদ্ভুত রকমের ওর একটা ফিলিংস আসে দীপ্তির। তো আমি যখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো,
তো তখন আপনারা দেখতে পাবেন পাহাড়ের গা দিয়ে যে ঢাল যে চলে গেছে সেখানটা একটা মানে বেশ কিছু দূরে বাড়িঘর রয়েছে, এবং জায়গাটা কিন্তু একটা ভালো হাইট রয়েছে, মানে কেউ যদি ওইখান থেকে কোনোভাবে পা ফসকে পড়ে যায় বা কেউ যদি ওভাবে গড়িয়ে যায় তাহলে কিন্তু সে ভালো চোট পাবে। তো ওর হঠাৎ করে দীপ্তির হঠাৎ করে মনে হতে থাকে যে আমি যদি এইখান দিয়ে এক্ষুনি নেমে যাই, হ্যাঁ মানে ভাবছে যে আমি আমার হয়তো একটু লাগবে কিন্তু আমি তো এখান দিয়ে নামতে পারি। আবার কখনো ওর মনে হয় যে আমি এখান থেকে খুব জোরে দৌড়ই, মানে এই করে মানে এগুলোর মনের মনে ভাবনা চিন্তা আসছে। তো ওর হাজবেন্ডকে বলছে যে আচ্ছা আমি যদি এখান থেকে গড়িয়ে যাই তাহলে আমি তো গিয়ে রোল করে 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 হয়তো আমি রাস্তায় পৌঁছে যাব, তো তুমি না হেঁটে আসো আমি এখান থেকে গড়িয়ে যাচ্ছি, এরকম করেও বলেছে। তো ওর হাজবেন্ড ভেবেছে ইয়ার্কি করছে নিশ্চয়ই, তো এরকম একবার বলছে, ওর হাজবেন্ড কোনো উত্তর দেয়নি। দ্বিতীয়বারও যখন ও সেম কথাটা বলে তখন ওর হাজবেন্ড বলছে তুমি কী এসব উল্টো পাল্টা বলছো, তুমি এখান থেকে গড়িয়ে যাবে, তুমি ভাবছো যে তুমি কি রাস্তায় পড়বে আর এখান থেকে গড়াবে, মানে পাহাড়ের ঢাল দিয়ে তুমি গড়িয়ে যাবে, তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাইছো, তাহলে কিন্তু তুমি মানে একদম সিরিয়াস ইনজিওর হয়ে যাবে। তো এই কথাটা যখন ওর হাজবেন্ড একটু রেগে রেগে বলে তখন ও বুঝতে পারে যে এটা আমি কী বললাম, এটা আমি কেন ভাবছি, এরকম আবার হয় নাকি, আমি এখানে হাঁটতে এসেছি পাহাড়ি ট্রেলে, আমি এখান দিয়ে গড়িয়ে যাবো, এটা কখনো হয়, কীরকম বোকা বোকা চিন্তা ভাবনা। তো ওর নিজেরও খুব অদ্ভুত লাগে যে হঠাৎ করে আমার এরকম মানে চিন্তাভাবনা এলো কী করে। যাই হোক, তো এই যে সময়টাও হাঁটছে পুরো সময়টাই কিন্তু ওর গাটা রীতিমতো মানে যত সময় যাচ্ছে ওর গা রীতিমতো ভারী হয়ে আসছে, মানে ও আর পারছে না এরকম। আর এটুকুও বুঝতে পারছে যে ওর শরীরে কিছু একটা হচ্ছে, মানে ওর সাথে কিছু একটা হচ্ছে, ওর শরীরে যে কিছু একটা হচ্ছে এটাও সম্পূর্ণ বুঝতে পারে। এবার দেখুন, একটা মানুষের শরীরে যখন এরকম ভারী হয়ে আসে বা তার মনে হচ্ছে যেন পাটা কেউ চেপে ধরছে, কখনো ওর মনে হচ্ছে মাথাটা খুব ঝিমঝিম করছে, আর যেহেতু এটা ডিসেম্বর মাসের ঘটনা তো তখন প্রচণ্ডই ঠান্ডা ছিল, তো ও প্রথমে ভাবতে থাকে যে হঠাৎ করে হয়তো এই ঠান্ডার মধ্যে ওইভাবে হাঁটাহাঁটি করছে সেই জন্য হয়তো ওর এরকম ফিলিংসটা আসছে। তো এটাকে কিন্তু সম্পূর্ণ একটা ওর শারীরিক কোনো অসুস্থতা বা ওর একটা অস্বস্তি হচ্ছে এটাই কিন্তু প্রথমে কনসিডার করে। তো ওর হাজবেন্ড হাঁটছে, এবার ওকে দেখে না বারবার ওর হাজবেন্ড একটুখানি মানে বারবার ওর দিকে তাকাচ্ছে, মানে ও কীরকম মানে ও নিজেই বলছে যে আমি কীরকম করছি, আমার কীরকম একটা কখনো কখনো মনে হচ্ছে। তো এরকম করে যখন ওভাবে হাঁটছে ওর হাজবেন্ড কী করেছে, ওর হাতটা ধরে নিয়েছে, বলেছে যে চলো একটা নির্দিষ্ট স্পিডে হাঁটি, এত আস্তে আস্তে হেঁটো না, তাহলে হাঁটার কোনো মূল্যই থাকবে না, আমরা যে হাঁটছি তো মানে এমনি প্রচণ্ড ঠান্ডার জায়গা, তো এখানে ওইভাবে মানে সোয়েটিং চট করে হয় না আর অত ঠান্ডার সময়। তো বলছে যে দেখো একটু বেশি করে তো আমাদের জোরে জোরে হাঁটা উচিত। তো ওকে নিয়ে ওর হাজবেন্ড হাতটা ধরে একটু জোরে হাঁটছে। এবার যেটা দীপ্তির এবার প্রবলেম হওয়া শুরু হলো, ও অত জোরে হাঁটতে পারছে না প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যত বেশি জোরে হাঁটছে ওর মনে হচ্ছে শরীরটা আস্তে আস্তে তত বেশি ভারী হয়ে যাচ্ছে। এবার এইরকম করে ওরকম জায়গায় হাঁটতে হাঁটতে ও না প্রচণ্ড হাঁপিয়ে যায় কিছুক্ষণ পরে। তো ওর হাজবেন্ডকে বলে যে তুমি দাঁড়াও আমি আর অত জোরে হাঁটতে পারছি না। এবার যেই জায়গাটা দাঁড়িয়ে ও এই কথাটা বলে দীপ্তি, মানে যখন ওর হাজবেন্ডকে বলছে দেখো আমি এত জোরে হাঁটতে পারছি না একটু এখানটা জিরিয়ে নিই, ঠিক সেই সময় হঠাৎ করেই মানে দীপ্তি যখন ওর হাজবেন্ডের সাথে কথা বলছে ঠিক সেই সময় ও দেখতে পায় ওর হাজবেন্ডের পিছন দিয়ে একটা মেয়ে, মেয়েটা বয়স হবে এই 20-21 এরকম ম্যাক্সিমাম বয়স হবে। তো 20-21 বয়সী একটি মেয়ে, মনে হলো ওর জাস্ট দেখতে পেল যে একদম পাহাড়ের উপর থেকে মানে এক মানে ওরা যেখানটা দিয়ে হাঁটছে সেটাও একটা পাহাড়, তার থেকেও মানে ওর সাইড দিয়ে আরও একটা পাহাড়ের পুরো ঢাল উপরের দিকে উঠে গেছে। তো সেই ঢাল থেকে একটা মেয়ে পাহাড়ে একটা মেয়ে দৌড়তে দৌড়তে মনে হলো যেন সাট করে পাস করে গেল, মানে অত জোরে কিন্তু একজনের পক্ষে দৌড়ানো সম্ভব নয়। বাট ও দেখলো মানে ওর একদম চোখের সামনেও দেখে যে মেয়েটা ওই পাহাড় থেকে সোজা দৌড়ে পাশ কাটিয়ে চলে গেল। এবার এই জিনিসটা যখন দীপ্তি দেখে সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ডকে বলছে দেখো দেখো ওই মেয়েটা কীভাবে এখান দিয়ে চলে গেল, মেয়েটা গেল কোথায়, এত তাড়াতাড়ি মেয়েটা নিচে নেমে গেল কী করে। তো ওর হাজবেন্ডও পিছনে তাকিয়েছে, তো পিছনে তাকিয়ে দেখছে যে কোথাও কোনো মেয়ে নেই, রাস্তায় কেউ নেই, মানে জনমনীষী নেই, ওরা আর কি যে জায়গাটুকুতে রয়েছে যতটুকু ওদের ভিজিবিলিটিতে রয়েছে কোনো মানুষ নেই। তো দীপ্তি বলছে না আমি এই মাত্র দেখলাম মেয়েটা ওই পাহাড় থেকে পুরো নামলো। তো ওর হাজবেন্ড বলছে যে তুমি যেটা যে পাহাড়টা দেখাচ্ছ এটা যথেষ্ট স্টিপ একটা পাহাড়, মানে যথেষ্ট খাড়া পাহাড়, ওখান থেকে একটা মানুষের পক্ষে ওইভাবে দৌড়ে দৌড়ে নেমে একদম মুহূর্তের মধ্যে, তুমি যেটা বললে যে মুহূর্তের মধ্যে সে নেমে ওইরকম খাড়া পাহাড়
নেমে সে সাট করে নিচে দিয়ে চলে গেল, এটা কোনো দিন সম্ভব নয়। আর বলছে যে একটা মেয়ে যদি ভাবে দৌড়ে দৌড়ে পাহাড়ের ওখান থেকে নামে, তার অ্যাটলিস্ট পায়ের আওয়াজ তো পাবো। বলছে তুমি আমাকে কথা বলতে বলতে বললে মেয়েটা নাকি নামছে, নেমে নাকি চলেও গেল, এটা চোখের পলকে কী করে মেয়েটা চলে যেতে পারে? তো দীপ্তিকে যখন এই কথাটা ওর হাজবেন্ড বলছে, তো তখন ও যেটা আমাকে মানে যখন আমি ঘটনাটা ওর থেকে শুনছিলাম, ও যেটা বলছে যে আমার হাজবেন্ড যখন আমাকে বলল যে এভাবে একটা মেয়ের পক্ষে ওরকম খারাপ পাহাড় থেকে ওইভাবে দৌড়ে নামা সম্ভব না, সে পড়ে যাবে, মানে কোমরে দড়ি দিয়ে ব্যালেন্স করেও যদি কেউ যেভাবে মানে যারা ট্রেকার হয় তারা যেভাবে নামে সেরকম করে হতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো ও যখন দীপ্তি যখন পরে চিন্তা করে, ওর হাজবেন্ড যখন অনেকক্ষণ বলে, ওর মনে হলো কিছুক্ষণ পর যেন একটু সম্বিত ফিরে পেল, মানে মেয়েটাকে ওরকমভাবে দেখে না ও পুরো স্তব্ধ হয়ে গেছিল। তো যখন ওর হাজবেন্ড ওকে বলে যে এটা সম্ভব নয়, তুমি এইসব কী বলছো, তো তখন ও চিন্তা করা শুরু করে যে আরে তাও তো ঠিক, এখান দিয়ে মেয়েটা নামবে কী করে এত খারাপ পাহাড় দিয়ে? আর যদি নামতে পারেও, আমি যদি ধরেও নিই যে মেয়েটার প্রচুর স্কিল আছে পাহাড় দিয়ে বা ওঠানামা করা দৌড়ে দৌড়ে, সেটা এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। তো এই জিনিসটা যখন ও বুঝতে পারে, ওর না মানে একটা কীরকম মানে ওর শরীরটা মনে হয় ওখানে মানে গুলিয়ে গেল সব কিছু, মানে পুরো বলছে যে আমার পুরো গা গোলানো টাইপের লাগতে শুরু করলো। তো তারপরে ও তো ওর হাজবেন্ড বলেই চলো হাঁটি আর একটু হাঁটি, মানে ওদের এখানে যে ধরনের ইন্ডিয়াতেও পাওয়া যায় ওয়াচ থাকে, সেই ওয়াচের মাধ্যমেই অনেক কিছু বডি প্যারামিটারসগুলোকে মনিটর করা যায় যে আপনি কতটা স্টেপ হাঁটলেন, কতটা আপনার ক্যালোরি বার্ন হলো। তো ওর এবং ওর হাজবেন্ড দুজনেরই ওরকম টাইপের ওয়াচ পরা ছিল, রিস্ট ওয়াচ। তো ওরা দেখছে যে মোটামুটি ওদের ওরা আর কি যতটুকু ভেবেছিল, আর 0.7 মাইল যদি ওরা হাঁটে তাহলে ওরা মোটামুটি যে গোলটা মানে ভেবেছে করবে তো সেটা কমপ্লিট হয়ে যাবে। তো ওর হাজবেন্ড বললো যে ঠিক আছে চলো, তুমি যা দেখেছো দেখেছো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এটা ভুল দেখলে। তো ও না আর কিছু তর্ক করেনি, মানে আর কথাই বাড়েনি, কারণ ও ভাবছে যে সত্যি তো আমি যেটা দেখেছি এটা সম্ভব নয়। কিন্তু ওখান দিয়ে হাঁটতে হাঁটতে ওর মাথার মধ্যে বারবার ওই জিনিসটা আসতে থাকে যে আমি এটা কী দেখলাম এবং কেন দেখলাম। খুব স্বাভাবিক, এইবারে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে ও একটা জায়গায় দেখতে পায় যে একটা বাড়ি রয়েছে, মানে ওরা যেখানটা দিয়ে হাঁটছে তার নিচে পাহাড়ের ঢালের নিচের দিকে বেশ 3-4টে বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির ওখানে একটা ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক দুজনেই মোটামুটি এজেড, তো তারা বাইরে আর কি কফি টফি কিছু একটা খাচ্ছে, এবং মানে কফি খাচ্ছে এবং ওরা জাস্ট দেখে হাই হ্যালো করেছে। এবার ওই যারা বয়স্ক দম্পতি ছিলেন তারাও হাই হ্যালো করেছে, হাত দেখিয়েছে, ওয়েভ করেছে। তো ওরা না মানে দেখছে যে দেখুন এখানে মানুষ মানুষকে মানে গ্রিটিংস করলো, কিছু একটা বললো, সেটা ঠিক আছে, কিন্তু কেউ কাউকে না ওইভাবে হা করে তাকিয়ে থাকা বা ফলো করে এগুলো এখানে খুব মানে হয়ই না। তো যেটা দীপ্তি খেয়াল করে যে ওরা যত হেঁটে যাচ্ছে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, ওরা না মানে নিজেদের চেয়ার থেকে উঠে হঠাৎ করে ওদের দিকে তাকিয়ে আছে। তো এই বিষয়টা কিন্তু প্রথমে দীপ্তি খেয়াল করে, ওর হাজবেন্ড খেয়াল করে যেভাবে তাকিয়ে আছে, কারণ এখানে তো কেউ এরকম করে না আর শুধু শুধু তাকিয়ে থাকবেই বা কেন। তো ওরা ওটাকে ইগনোর করে আরও সামনের দিকে হেঁটে চলে যায়। এবার ওদের যেটা প্ল্যান ছিল যে হেঁটে কিছুটা গিয়ে মানে যেখানটা আর কি ওরা ওদের হাঁটাটার 0.7 মাইলটা কমপ্লিট হয়ে যাবে, সেখান থেকে একটা এক্সিট রয়েছে ওই ট্রেল থেকে, মানে ট্রেলটা তো চলছে মাইলের পর মাইল, তো জায়গা জায়গায় বিভিন্ন ধরনের এক্সিট রয়েছে। তো সে কেউ মেন রাস্তায় ওখান থেকে নেমে মেন রাস্তায় একটু হেঁটে মেন রাস্তায় মিট করে যে যার বাড়িতে বা যে যার জায়গায় চলে যেতে পারে, কারণ অনেকে অনেক দূর দূর থেকেও ট্রেলে সাইক্লিং করার জন্য, হাঁটার জন্য, জগিংয়ের জন্য আসে, যেহেতু এটা পুরোটাই একদম কোনো হর্ন মানে এমনি তো এখানে হর্ন যদিও গাড়িতে খুব প্রবলেম না হলে কেউ হংকিং করে না, বাট স্টিল কোনো রকম গাড়ি ঘোড়া পলিউশন তো এক ফোঁটা নেই, আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, তো ও ভাবছে যে ঠিক আছে আমরা ওখান থেকে আবার এক্সিট করে বেরিয়ে যাবো। তখনও মোটামুটি ওদের 0.5 মাইল মতো ডিস্টেন্সে ওরা রয়েছে। এমন সময় হঠাৎ করেই যেটা হয় যে দীপ্তির হাজবেন্ডের এবার শরীরটা প্রচণ্ড খারাপ করতে থাকে। মানে এতক্ষণ যা হচ্ছিল দীপ্তির সাথে হচ্ছিল, এবারে দীপ্তির হাজবেন্ডের শরীরটা খুব ভারী হয়ে যায়। তো মানে স্বাভাবিকভাবেই ওর হাজবেন্ড একটু প্রথমে জোরে জোরে হাঁটছিল, ও মাঝে মধ্যে পিছিয়ে পড়ছিল, তারপরে ওরা হাত ধরে হাঁটছিল যাতে দীপ্তি একটা নির্দিষ্ট স্পিডে হাঁটতে পারে। বাট এখন যে ঘটনাটা ঘটলো, ওর হাজবেন্ড না একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে ওর হাজবেন্ড বলছে আমার না শরীরটা কিরকম অস্বস্তি লাগছে। এবারে ওরা যখনই এভাবে হাঁটতে বেরোয় ওরা সাথে করে জল নিয়ে বেরোয়, তো ও সাথে সাথে জলটা দিয়েছে
দীপ্তি ওর হাজব্যান্ডকে যে জলটা খাও, ঠিক হয়ে যাবে। তো দীপ্তি তখন বলছে, হ্যাঁ আমিও তোমাকে বলছিলাম না, আমারও কিন্তু শরীরটা কীরকম একটা করছিল, কীরকম একটা শরীরটা মনে হচ্ছে ভারী হয়ে আসছে, কীরকম একটা আমার অস্বস্তি লাগছিল, তোমারও লাগছে? তো হাজব্যান্ড বলছে, হ্যাঁ আমারও লাগছে। এবার ওরা ভাবছে যে ওরা কী কী খাওয়া দাওয়া করেছে। মানে দেখুন, এরকম একটা কিছু যখন প্রথমে শরীরে হয় তখন আমরা ভাবি যে হ্যাঁ নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে বা এমন কিছু খাওয়া হয়েছে যেটা ঠিকমতো ডাইজেস্ট হয়নি। তো ওরাও ভাবছে যে আমরা কী এমন খেয়েছি, কারণ যে বন্ধুর বাড়ি গেছিলো সেখানে ওরা সামান্য খাওয়া দাওয়া করেছে, কফি খেয়েছে, তার সাথে সামান্য স্ন্যাক্স। তো ওরা ভাবছে যে আমরা তো সেরকম তো কিছু খাইনি, আর এরকম হওয়ারও কথা নয়, এমন নয় যে ওদের পেটে কোনো অস্বস্তি হচ্ছে বা কিছু। তো ওর হাজব্যান্ড বলতে, সত্যি আমারও এরকম মনে হচ্ছে। তো এবার ওরা যেখানটায় ওরা মানে দাঁড়িয়ে পড়ে ওদের মনে হচ্ছে যে শরীরটা ভালো লাগছে না, সেখানে কিন্তু কোনো এক্সিট নেই। মানে সেখান থেকে ট্রেলের কোনো মেন রোডে যাওয়ার বা ওরা যে মেন রোডে মিট করে তারপর সেখান থেকে বাড়ি যাবে সেরকম কোনো জায়গা নেই। মানে ওদেরকে আরও 0.5 মাইল এগিয়ে যেতে হবে। তো ওরা ওখানে একটুখানি জিরিয়ে নেয়, জিরিয়ে যখন নিচ্ছে মানে ওখানটাই পাশে ওরা বসে পড়ে, মানে পরিষ্কার জায়গা এরকম ঘাসের উপরে ও আর ওর হাজব্যান্ড দুজনেই বসে পড়ে, বসে পড়ে একটু রেস্ট নিচ্ছে। ঠিক এমন সময় দীপ্তি আবার ওই মেয়েটাকে দেখে। কোন দিকে দেখে? ওরা যেখানটায় বসেছিল ঠিক তার উল্টো দিকে, মানে যে পাহাড়ের ঢালটা রয়েছে, আবার দীপ্তি দেখে যে একটা মেয়ে, ওরকমই সেম মেয়েটা, ওরকমই বয়স আর কি, ওই সেম মেয়েটি মনে হলো যেন সাট করে দৌড়ে একদম পাহাড়ের উপরের মাথা থেকে গিয়ে পুরো ওদের রাস্তাটা সামনে ক্রস করে আবার উল্টো দিকের পাহাড়ে চলে গেল, মানে একদম দৌড়ে। এই জিনিসটা কিন্তু দীপ্তি আবার দেখে। স্বাভাবিকভাবে ও যখন এবার দেখে না, ও প্রচণ্ড চমকে যায়। মানে এবারে ও যেটা দেখেছে, আগেরবার যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু ডিস্টেন্সে ঘটছিল। মানে দীপ্তি যখন ওই মেয়েটিকে প্রথমবার ওই পাহাড়ের উপরের ঢাল থেকে নেমে মানে যেতে দেখে, সেই মুহূর্তে কিন্তু কিছুটা ডিস্টেন্সে ছিল। কিন্তু এবারে যে দীপ্তি মেয়েটিকে দেখলো, সেবার কি মানে এইবারটা কিন্তু অনেকটা কাছাকাছি দেখে। এবং এই কাছাকাছি দেখেও তাই নয়, ও যেহেতু মানে রিল্যাক্সফুলি বসেছিল, ওর মানে একদম ওর একদম মানে ও যে ঠিক দেখেছে, ওর দেখার মধ্যে যে কোনো ভুল নেই সেই বিষয় কিন্তু একদম নিশ্চিত হয়ে যায়। ও দেখছে যে ওরা বসে রয়েছে এবং ঠিক ওদের সামনের পাহাড়ের ঢাল থেকে একটা মেয়ে দৌড়ে দৌড়ে নেমে ওরা যেখানটা বসে রাস্তাটার ওদিকটা দিয়ে গিয়ে আবার উল্টো দিকের পাহাড়ে চলে গেল। এবং এটা মুহূর্তের মধ্যে হলো। এবং যখন এটা দেখে দীপ্তি, ও তো বসেছিল মাটিতে, ওখান থেকে উঠে পড়ে, উঠে পড়ে যখন ও ঘাড় ঘুরিয়ে দেখছে যে মেয়েটা কোথায় গেল, ঠিক সেই মুহূর্তে দীপ্তি বুঝতে পারে যে মেয়েটি একেবারে হাওয়ায় মিলিয়ে গেল, মানে জাস্ট হাওয়ায় মিলিয়ে গেল। দীপ্তি বলছে যে আজকে আমেরিকায় বসে এই রকম একটা ফিলিংস যে আমার হয়েছে, মানে এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু এরকম যে একটা জিনিস আমি নিজের চোখে দেখবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, এটা আমার চোখের সামনে ঘটে। এবং আমি নিজেই নিশ্চিত ছিলাম যে আমি এটা ভুল দেখিনি, কারণ মেয়েটাকে আমি এবারে অনেকটা কাছ থেকে দেখেছি। এবং আগেরবার যেমন আমার নিজের তখন শরীরটা খুব খারাপ করছিল, তো আমি প্রথমবার যখন এই ঘটনাটা ঘটলো আমি এটা ভেবেছিলাম যে হতে পারে হয়তো আমি ভুল দেখেছি। বাট এবারে যে ঘটনাটা ঘটলো, সেবারে যে ও কোনোরকম কিছু ভুল দেখেনি বা কোনোরকম ওর ভুল দেখার কোনো চান্স নেই সেটাও বুঝে গেল। তো আবার ওর হাজব্যান্ডকে বললো, কিন্তু সেই সময় ওর হাজব্যান্ড না শরীরটা যেহেতু ভালো লাগছিল না, ওর হাজব্যান্ড একটুখানি ডাউন ছিল, তো জলটা খেয়ে ও একটুখানি চোখটা বন্ধ করে একটু রেস্ট নিচ্ছিল। তো ওর হাজব্যান্ডকে যখন বলেছে, তো ওর হাজব্যান্ড বলছে যে এইমাত্র কি ঘটনাটা ঘটলো? বলছে হ্যাঁ আমি তো উঠে পড়লাম এই জন্যই, তুমি নিশ্চয়ই দেখোনি। তো মানে দীপ্তি একটুখানি রাগ হয়ে গেছে যে তখন ওর হাজব্যান্ড দেখতে পেলো না, কোনো শব্দও পায়নি, এবারে ওর হাজব্যান্ড চোখটা বন্ধ করে রেস্ট নিচ্ছিল। তো এবারে ওর হাজব্যান্ড যেটা বললো যে হ্যাঁ আমি চোখটা বন্ধ করেছিলাম যার জন্য আমি মেয়েটাকে দেখতে পাইনি ঠিকই, কিন্তু আমি একটা দৌড়নোর আওয়াজ পেলাম। মানে চোখ বন্ধ করে থাকলে উনি তো আর ঘুমিয়েছিলেন না, উনি মানে একদমই কনসাস ছিলেন। প্রথমবার যে ঘটনাটা ঘটেছিল যেটা দীপ্তি দেখেছিল সেটা কিন্তু ওর হাজব্যান্ড যেমন দেখতেও তো পাইনি, ইভেন উনি কোনো শব্দও পায়নি। কিন্তু এবারে যেহেতু ঘটনাটা একটু কাছাকাছি থেকে ঘটে, ওর হাজব্যান্ড চোখটা বন্ধ করে থাকলেও উনি কিন্তু ওই দৌড়নোর আওয়াজটা পান। তো উনি তখন ওনার হাজব্যান্ড মানে দীপ্তির হাজব্যান্ড বলছে যে হ্যাঁ আমি এইমাত্র আওয়াজ পেয়েছি, এটা কি তুমি যে বলেছিলে একটা মেয়ে দৌড়লো এবারও কি ওই মেয়েটাই দৌড়লো? তো দীপ্তি বলছে হ্যাঁ আমি তো তোমাকে তখন ওটাই বলছিলাম যে তখন ওই মেয়েটা দৌড়েছিল, তুমি দেখতে পাওনি, তুমি শব্দ পাওনি, বাট এবারে তো একটু কাছাকাছি থেকে মেয়েটা দৌড়লো এই জন্য তুমি আওয়াজটা পেয়েছো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েটা এক পাহাড় থেকে নেমে দৌড়ে রাস্তাটা দিয়ে ক্রস করে আবার উল্টো দিকের যে পাহাড়ে গেল,
মেয়েটা এত স্পিডে কি করে দৌড়লো, এবং শুধু এত স্পিডে দৌড়লো তা নয়, মেয়েটা কিন্তু ওই দিকের পাহাড়ে গিয়ে কিছুটা দৌড়নোর পরই মেয়েটা পুরো অদৃশ্য হয়ে গেল। আর আমি কিন্তু এটা বারবার বলছি, আপনারা ভিডিওটা একটু পরেই দেখতে পাবেন, তো ভিডিওতে দেখবেন যথেষ্ট কিন্তু দিনের আলো রয়েছে, এমন নয় যে সন্ধে হয়ে গেছে, যে অন্ধকারে ওরা বুঝতে পারেনি কোথাও মিলিয়ে গেছে, এটা কিন্তু একেবারেই হওয়া পসিবল নয়। এই বিষয়টা যখন হয় তো তখন না, মানে এই দীপ্তি এবং ওর হাজবেন্ড দুজনেই একটা অদ্ভুত রকমের আনক্যানি ফিলিংস বলুন বা একটা স্পুকি ফিলিংস বলতে যেটা বোঝো, সেটা কিন্তু ওরা দুজনেই ফিল করে। এবং ওইখানটা ওদের মনে হয় যে ওরা দুজন ছাড়া ওদের আশেপাশে কিছু একটা আছে। এবার তখন দীপ্তির হাজবেন্ড বলছে যে আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা যখন প্রথমে এই ট্রেলে ঢুকলাম বন্ধুর বাড়ি থেকে এসে, তো আমাদের যেন মনে হচ্ছিল না যে আমাদের সামনে বা পিছনে কেউ হাঁটছে। দীপ্তি বলছে হ্যাঁ, তুমি আমি তো এটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমাদের আশেপাশে তো কেউই ছিল না। এবার দেখুন, যখন ওরা প্রথম ট্রেলে আসা যাওয়া শুরু মানে আসা শুরু করে, তো তখন একটা ভদ্রমহিলাকে প্রথম দেখেছিল, একটা বয়স্ক ভদ্রমহিলাকে কুকুর নিয়ে যাচ্ছিল। তো তারপরে দু একটা ওদের পাশ দিয়ে সাইকেল নিয়ে তিন চারজন পাস করেছে, তো এটা হয়েছে। এবার তখন যে ওই মনে হচ্ছিল যে ওদের সামনে বা পিছনে কেউ হাঁটাচলা করছে, সেটা না ওরা অতটা পাত্তা দেয়নি। এবার ওই মেয়েটা দুবারের ঘটনাটায় ওরা মানে ওরা খুব একটু ঘাবড়ে যায়, রীতিমতো একটু ঘাবড়ে যায়, কারণ বুঝতে পারছে না কী করবে, আশেপাশে কোনো লোক নেই। আর এই যে আমেরিকায় যে ট্রেলগুলো হয় না, এই ট্রেলগুলো কিন্তু একদম মানে মানে প্রকৃতির মধ্যে বানানো হয়। এখানে আপনি কোনো রকম কোনো দোকান পাশার, কোনো কফি শপ বলুন, কোনো বেকারি শপ, কোনো খাওয়া দাওয়ার জায়গা কিচ্ছু পাবেন না। এটা একদম কিন্তু শুধু মানুষের ব্যবহার, যেন মানুষ যাতে খুব শান্তি ভরে হাঁটতে পারে, প্রকৃতির মাঝখানে নিজেকে উপলব্ধি করতে পারে, সেই জন্য বানানো হয়। এখানে কিন্তু কোনো রকম কোনো কমার্শিয়াল দোকানপত্র কিচ্ছু নেই। ফলে ওরা না তখন একটু ওদের ভয় লাগে যে কী হলো ব্যাপারটা, আর আশেপাশে কেউ নেই। আর আরও অদ্ভুত বিষয় হচ্ছে, এর আগে ওরা ট্রেল ওই ট্রেলে মানে ওই ট্রেলে অন্যান্য পার্টে বা আরও অন্যান্য জায়গায় ট্রেলে গেছে, বা ট্রেলে কিন্তু নেটওয়ার্ক থাকে, ফোনে কিন্তু নেটওয়ার্ক থাকে, এমন নয় যে থাকে না। বাট ওই পার্টিকুলার টাইমে ওরা যখন ফোনটা বের করে, তো ফোন বের করে দেখছে দুজনের কিন্তু আলাদা আলাদা সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। একজনের ফোনে ইন্ডিয়ার মানে ইন্ডিয়া যাতে কল করতে পারে, তো সেই জন্য একটা প্রোভাইডার আছে, তার ইন্ডিয়া কলটা একটু সস্তা, মানে একবার রিচার্জ করে নিলে মোটামুটি আপনি এক মাসে প্রচুর কথা বলতে পারবেন ইন্ডিয়ায়। তো সেই জন্য একটা ওরা সেই প্রোভাইডার রেখেছে, আর একটা ইউএসএর মধ্যে যাতে কল টল করা যায় সেটা একটু কম পড়ে, সেটা ইন্ডিয়া কলিংয়ের ফেসিলিটি নেই। তো সেই জন্য ওরা দুটো হাজব্যান্ড ওয়াইফ দুজনে আলাদা আলাদা দুটো সার্ভিস প্রোভাইডার ইউজ করে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে দুজনের কারোর ফোনে কোনো রকম কোনো কানেকশান নেই, মানে একদম কোনো মানে ফোনে নেটওয়ার্কই নেই, একটা ডান্ডাও নেই, যেটা হওয়ার একেবারে কথা নয় ওদের। না এটাতে একটু অদ্ভুত লাগে যে এরকম তো হওয়ার কথা নয়, এর আগে ওরা ট্রেলে হেঁটেছে, তো খুব দুর্গম জায়গা হলে সেটা আলাদা ব্যাপার। মানে আমি যখন আলাস্কা গেছিলাম, ওখানে আমি মানে অনেকটা সময়ই আমার দিনের নেটওয়ার্ক থাকতো না, কিন্তু সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানে নেটওয়ার্ক না থাকার কিন্তু কোনো ব্যাপার ছিল না। তো তখন দীপ্তি ওর হাজবেন্ডকে বলছে যে আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার হচ্ছে জানো তো, মানে এই জায়গাটা খুব ভালো, সবই ঠিক আছে, কিন্তু কিছু একটা এখানে কোনো একটা কোনো স্পিরিটের তো একটা প্রেজেন্স আছে, ঠিক আছে। তো ওর হাজবেন্ড বলছে যে তুমি কী বলছো এই সমস্ত, তুমি হয়তো একটা কিছু দেখেছো বা আমিও কিছু শুনেছি তুমি যেটা বলে, কিন্তু এটা তো হওয়া সম্ভব নয়, একটুখানি বাস্তবসম্মত আমাদের চিন্তাভাবনা করা উচিত, আমরা এগুলো কী ভাবছি। এবং আরেকটা কথা যেটা বলি, সেটা হচ্ছে মানে আমার সাথে দীপ্তি এবং দীপ্তির হাজবেন্ড দুজনেরই কথা হয়েছে, তো এই ঘটনার আগ অবধি না মানে ওরা এই ভূত প্রেত আত্মা এই ধরনের শক্তি এইগুলোর উপরে ওদের কোনো বিলিফ ছিল না, ওরা ভাবতো যে এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট মানুষের মধ্যে একটা কুসংস্কার রূপেই রয়েছে, ভূত বলে কিছু হয় না। এই ধারণাটা কিন্তু ওদের এই ঘটনার আগ অবধি ওদের ছিল, মানে এই এক মাস আগে অবধিও ওরা ভাবতো যে এগুলো কিছুই হয় না, জাস্ট জাস্ট গুলো কথার কথা, মানুষ অনেক কিছুকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারে না, তাই এগুলো হয়। কিন্তু এটা যে চরম ভুল এবং এরকম ঘটনা যে সত্যিই ঘটে, সেটা ওরা কিন্তু ওই দিন মানে একদম মানে হাড়ে হাড়ে টের পেয়েছিল। এর পরের ঘটনাটা আমি যখন বলবো এবং যখন ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন। তো মোবাইলে যেহেতু নেটওয়ার্ক আসছে না, তো ওরা ভাবছে যে ঠিক আছে আরেকটু এগিয়ে যাই, এম নেটওয়ার্কটাকে এবার চেক করতে থাকতে হবে যে কেন নেটওয়ার্ক আসছে না। তো ফোনটাকে সুইচ অফ করে, আবার অন করে, কিন্তু কোনো উন্নতি নেই।
দুজনের কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই, তো ওদের দুজনের ফোনটা হাতে ছিল। এবারে সেই মুহূর্তে কিন্তু দুজনের, মানে দীপ্তি এবং ওর হাজবেন্ড, দুজনেই মনে করতে থাকে, কখনো কখনো মনে হচ্ছে যেন ওদের শরীরটা কে কিছুক্ষণ, মানে ওরা হাঁটছে, মানে মাত্র আর 0.5 মাইল ওরা দূরে রয়েছে ট্রেল থেকে বেরোনোর যে এক্সিট গ্রেডটা, কিন্তু ওরা না ভীষণ আস্তে হাঁটছে, মানে মানে মনে হচ্ছে না ওরা জোরে হাঁটতেই পারছে না। দীপ্তি বারবার বলছে যে আমার পাটা না মাঝে মধ্যে যেন মনে হচ্ছে কেউ যেন আটকে আটকে রেখেছে, মানে মনে পাটা আটকে আটকে যাচ্ছে, মানে একবার পাটা ফেলছে, ফেলার পর আর পাটা যেন তুলতে পারছে না মাটি থেকে। সেম জিনিসটা কিন্তু ওর হাজব্যান্ডের সাথেও হওয়া শুরু হয়। ওর হাজব্যান্ড মানে মানে ভাবছে যে কেউ যেন, মনে হচ্ছে যেন ওর হাত দুটোকে মাঝে মধ্যে খুব চেপে ধরেছে, এবং ওর পিঠে প্রচণ্ড একটা পেন হতে থাকে, মানে চাপা, খুব ভারী জিনিস পিঠে বইলে অনেক সময় দেখবেন একটা এক ধরনের ব্যথা হয়, পুরো সোর হয়ে থাকার মতো একটা ব্যথা হয়। সেই জিনিসটা কিন্তু ওর হাজব্যান্ড ফিল করতে থাকে। দীপ্তি ওর হাজব্যান্ডকে বলছে যে আমার এরকম ব্যথা করছে, পা মনে হচ্ছে না কেউ চেপে চেপে ধরছে। ওর হাজব্যান্ড আবার বলছে যে মানে ওরা কিন্তু মানে প্রচুর জায়গা ঘুরে বেরিয়েছে, সব কিছু করেছে, আর ওর হাজব্যান্ড কিন্তু সেদিন পিঠে কিছু ছিলও না, জাস্ট নর্মাল একটা ছোটো ব্যাগ ছিল, তাতে একটা জলের বোতল ছিল আর দু একটা ছোটোখাটো জিনিস। বলছে যে আমার পিঠে প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে আমি পিঠে খুব ভারী কিছু একটা মাল বইছি। তো দুজনেই বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছেটা কি। এবার এই সময় দীপ্তি বলছে ওর হাজব্যান্ডকে যে ওই মেয়েটা কী করছে বলো তো, পাহাড় থেকে এভাবে উঠছে, নাম সেটা কী করে সম্ভব, এটা তো সম্ভব না, তুমি যতই আমাকে বলো যে একটু যুক্তিযুক্ত একটু বিজ্ঞানসম্মত কথাবার্তা বলো। বলছে না দেখো কিন্তু ব্যাপারটা কিন্তু ঘটেছে। তো তখন না মানে দীপ্তির হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, আমার হাতে এখন ফোন রয়েছে, আমি যেই মুহূর্তে তুমি যেই মুহূর্তে দেখতে পাবে সেই মুহূর্তে কিন্তু আমরা দুজনেই ভিডিও করব। মানে মেয়েটা, তুমি বলছো যে মেয়েটা উবে যাচ্ছে, আর আমি তো মেয়েটাকে দেখতেই পেলাম না, কে আসছে যাচ্ছে ভাবে, আমি লাস্ট টাইম আওয়াজ পেলাম, একটা অদ্ভুত মানে মানে দেখবেন মানুষ হেঁটে গেলে বা দৌড়ে গেলে একটা তো নির্দিষ্ট টাইপের আওয়াজই হবে, কিন্তু ওই মেয়েটা দৌড়ে যখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে চলে যাচ্ছে, সেই আওয়াজটা না একটা অদ্ভুত হাওয়া টাইপের আওয়াজ, মানে খুব জোরে হাওয়া বইলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ, যেটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়, আর হালকা হালকা দৌড়ানো আওয়াজ, মানে অদ্ভুত টাইপের একটা আওয়াজ, মানে যেটা দীপ্তি আমাকে বলছিল যে এত চেনা জায়গা, বাড়ির থেকে খুব একটা দূরেও নয় জায়গাটা, কিন্তু সেই মুহূর্তে আমাদের দুজনের কাছে জায়গাটা প্রচণ্ড আনক্যানি, প্রচণ্ড অচেনা, আর পুরো এনভায়রনমেন্টটার মধ্যে একটা কীরকম ভারী ভাব আমি অনুভব করছি। এবং শুধু তাই নয়, এরপরে যেটা হওয়া শুরু হলো সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে যে পুরো পাহাড় একদম ভ্যালি চলে গেছে, দূর দূরান্ত অবধি কেউ নেই, আর অনেক দূরে বাড়িঘর। ওই মুহূর্তে দীপ্তি এবং ওর হাজবেন্ড দুজনেই একটা হালকা হালকা কান্নার আওয়াজ পাওয়া শুরু করলো। কান্নার আওয়াজটা ওরা যখন পাচ্ছে তখন ওরা না মানে খালি এদিক ওদিক তাকাচ্ছে যে আশেপাশে কেউ কাঁদছে কি না, বা পাহাড়ের উপরে অন্য যে ঢালগুলো রয়েছে সেখান দিয়ে কেউ হাঁটাচলা করছে কিনা, বা কেউ ফোনে কথা বলছে কি না। তোরা দেখছে আশেপাশে কেউ নেই, আর বহু দূরে পাহাড়ের নিচের ঢালের দিকে বেশ কিছু বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির আশেপাশে ওরা দেখছে কেউ নেই, মানে বাড়িগুলোর হয়তো অনেক ভিতরে এলো, কোনো লোকজন দেখাও যাচ্ছে না, আর অনেক দূরে সেই বাড়ির মধ্যে ঘরের ভিতরে যদি কেউ কান্নাকাটি করেও সেই কান্নার আওয়াজ অত দূরে এই পাহাড়ের কোলে কারোর পক্ষে পাওয়া সম্ভব নয়। তো প্রথমে এই আওয়াজটা দীপ্তি শুনতে পায়, তোর হাজব্যান্ডকে বলছে আচ্ছা এখানে কান্নার আওয়াজ তুমি পাচ্ছ? তোর হাজব্যান্ড বলছে হ্যাঁ আমিও একটা কান্নার আওয়াজ পাচ্ছি, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, মানে ওরা হাঁটছে চলছে, হয়তো কিছুক্ষণ কান্নার আওয়াজটা পেলো, আবার হাঁটছে, আবার কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ পেলো। এবারে এই কান্নার আওয়াজ যখন থেকে ওরা দুজনেই পেতে থাকলো, ঠিক তার পর মুহূর্ত থেকেই ওদের মনে হলো একটা হাওয়া ওদের পিছন পিছন আসছে। এটা যখন ওরা ফিল করা শুরু করলো, তখন যেটা দীপ্তি বলছে যে অদ্ভুত একটা আমার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হলো, কখনো আমার প্রচণ্ড গরম লাগছে, সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল ডিসেম্বর মাস, আমার এক এক সময় প্রচণ্ড গরম লাগছে, তো আমার যে সময়টা গরম লাগছে সেই সময়টা ওর হাজব্যান্ডের আমার খুব ঠান্ডা লাগছে, মানে এমনিই ঠান্ডা আরও ঠান্ডা লাগছে। আবার ওরকম ওরা হাঁটছে হাঁটছে আবার ওরকম একটা মানে কান্নার আওয়াজ পাচ্ছে, পায়ের হাঁটা হাঁটার মনোচেনাটা হাওয়া ওদের সাথে হাঁটছে, এবং অদ্ভুত, আরও অদ্ভুত বিষয় যেটা, যেটা শুনলে হয়তো আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে ওই যে হাওয়ার আওয়াজটা হচ্ছিল, তো ওরা না ভাবছে যে হাওয়ার আওয়াজটা আমাদের সাথে সাথেই কি হচ্ছে। তো ওরা কী করেছে, ওরা না মানে ওখানটা দাঁড়িয়ে পড়ে,
মানে যেতে যেতে ওরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। দাঁড়ানোর পরে ওরা বুঝতে পারে হাওয়াটাও মনে হচ্ছে যেন ওদের সাথে পিছনে দাঁড়িয়ে গেছে। আর ওই অল্টারনেটভাবে একজন ঠান্ডা লাগছে, মানে কখনো এই দীপ্তির প্রচণ্ড গরম লাগছে, ওর হাজব্যান্ডের ঠান্ডা লাগছে, আবার ওর হাজব্যান্ডের যখন খুব গরম লাগছে মানে জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলছে, তখন আবার দীপ্তির প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবং যেদিনকার ঘটনা সেদিন কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল, মানে গরম লাগার তো কোনো চান্সই নেই। আর ওরা অনেকক্ষণ থেকেই হাঁটছে, ফলে আলাদা করে প্রচণ্ড ঠান্ডা লাগবে বা এমন নয় যে সেখানে স্নোফল শুরু হয়েছে, আলাদা করে প্রচণ্ড ঠান্ডা লাগবে এই সুযোগও কিন্তু নেই। একদম টেম্পারেচার ও মানে একটা কনস্ট্যান্ট ওইভাবে থাকে। তো ওরা না মানে বুঝতে পারছে এবার কী করবে। তো সঙ্গে সঙ্গে ফোন বার করছে, ফোনে দেখছে কোনোভাবেই নেটওয়ার্ক নেই, না ওর মানে হাজব্যান্ডের ফোনে আছে না দীপ্তির ফোনে আছে। তো দীপ্তি তখন ওর হাজব্যান্ডকে বলছে যে চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি বের, এমনি তো একটু পরে সন্ধে হয়ে যাবে, তো আমাদেরকে মেন রোডে তার আগে চলে যেতে হবে। এবার যত ওরা এগিয়ে যাচ্ছে তত ওর মনে হচ্ছে যে ওই হাওয়াটা ওদের পিছন পিছন আসছে, এবং এমন একটা শোশোর দুটো কানের পাশে আওয়াজ হচ্ছে, বলছে যে আমরা রীতিমতো ক্যাপ পরে রয়েছি, আমরা টুপি পরে রয়েছি, একদম মোটা উলেন টুপি, আমাদের উলেন টুপিতে দুজনেরই কান দুটো পুরো কাভার করা, পুরো ঢাকা রয়েছে। তার সত্ত্বেও মনে হচ্ছে যেন ওই টুপির মানে ওই মোটা উলেন টুপি ভেদ করে যেন আমাদের দু কানের পাশে প্রচণ্ড জোরে জোরে ওই হাওয়ার আওয়াজ হচ্ছে, এবং এতটাই বিদ্ঘুটে টাইপের আওয়াজ হওয়া শুরু হলো, আর মাঝে মধ্যে ওই ওরকম কান্নার আওয়াজ পাচ্ছে। ওরা না মানে বারবার মনে হচ্ছে না ওদের পিছনে কেউ আসছে। আর যেহেতু ওই জায়গাটা পুরো ফাঁকা জায়গা, আমি আপনাদেরকে বললাম যে এমনিতেই আমেরিকার রাস্তাঘাটে খুব একটা লোকজন কিন্তু দেখা যায় না, মানে খুব বড় বড় সিটির খুব সিটি সেন্টারগুলো ছাড়া বা ডাউন টাউনগুলো ছাড়া। আর ওই ট্রেলটা মানে মোটামুটি ওই হয়তো অনেকক্ষণ পরপর কেউ হেঁটে যাচ্ছে কি সাইকেল করে যাচ্ছে এরকম, আর সেদিন যেহেতু খুব ঠান্ডা এমনিই লোকজন কম ছিল। আর ওই পরিস্থিতিতে ওই মোমেন্টে ওদের এই সব কিছু থেকে না প্রচণ্ড ভয় লেগে যায় এবার। এবং সেই মুহূর্তে আবার দীপ্তি ওই মেয়েটাকে দেখতে পায়, মানে দুবার মেয়েটা মানে দীপ্তি দেখেছে যে ওই মেয়েটা পাহাড়ের এক ঢাল থেকে দৌড়তে দৌড়তে নেমে আবার উল্টো দিকের ঢাল দিয়ে পাহাড়ের উপরে উঠে একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু দুবার দেখেছে। বাট এই থার্ড টাইম যখন ও মেয়েটাকে দেখছে তখন দেখছে যে সামনের ওই ঢাল পাহাড় দিয়ে অন্যান্য সময় তো মেয়েটা প্রচণ্ড জোরে দৌড়চ্ছিল, এবার দেখছে মেয়েটা শান্তভাবে আস্তে 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 ওই পাহাড় থেকে নেমে আসছে। এবার এই জিনিসটা যখন দীপ্তি দেখেছে, দীপ্তি না মানে এমনি প্রচণ্ড ভয় ছিল, সারা শরীর অবসন্ন হয়ে, শরীর খুব ভারী লাগছে, কখনো হাত পা কীরকম অবশ হয়ে আসছে, তো সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ডকে বলেছে এই দেখো আবার ওই মেয়েটা, ওই দেখো আবার ওই মেয়েটা, এরকম করে বলেছে। এবার এই জিনিসটা যখন বলেছে তো ওর হাজব্যান্ড বলছে কোথায় কোথায় কোথায়, তুমি কিছু দেখতে পাচ্ছ? মানে তখন কিন্তু ওর হাজব্যান্ড কিছু দেখতে পাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ড কী করেছে, ওর হাতটা ধরেছে, দীপ্তির হাতটা ধরেছে এবং বলেছে যে তুমি কি দেখছো? বলছে ওই তো ওইখানে মেয়েটা মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পুরো উল্টো দিক করে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ও আর মেয়েটার ফেসটা দেখতে পাচ্ছে না, তো দেখছে যে মেয়েটার মোটামুটি চুলটা খোলা আর ওই রকম ঠান্ডার মধ্যে কিন্তু মেয়েটা একটা জাস্ট একটা মানে মিডিয়াম সাইজের যে আর কি ফ্রক টাইপের যে গাউনগুলো হয় সেরকম একটা গাউন মতো মেয়েটা পরেছে এবং উল্টো দিকে হাঁটছে। এবং সঙ্গে সঙ্গে কী করেছে, ওর হাজব্যান্ডের যেহেতু দুজনেরই হাতে ফোন ছিল, বাট দীপ্তির মানে তখন এমন অবস্থা হয়ে গেছে ওর হাত শরীর পুরো অবসন্ন, ও আর মানে ওই যে মোবাইলটা যে ও ক্যামেরা অন করবে মোবাইলের ক্যামেরা অ্যাপটা সেটাও অন করতে পারছে না। তো ওর হাজব্যান্ড কী করেছে, ওই তোমার যে ফোনটা ছিল ওনার হাজব্যান্ডের হাতে যে ফোনটা ছিল ওই ফোনটা থেকে মানে সঙ্গে সঙ্গে মানে আর কি ক্যামেরা অ্যাপটাকে অন করেছে। এবার ক্যামেরা অ্যাপটাকে অন করার পরে উনি ফটো থেকে তো ভিডিওতে গিয়ে ট্রান্সফার করতে হবে, তারপরে তো ভিডিওটা শুরু হবে, তো প্রথমে ক্যামেরা অ্যাপটা অন করার পরে সবারই আগে ফটোটা আসে, তারপরে হয়তো পাশের ট্যাবে হয়তো ভিডিও থাকে। এবার ওর হাজব্যান্ড কিন্তু কিছু দেখতে পাচ্ছে না দীপ্তির, শুধুমাত্র দীপ্তি দেখতে পাচ্ছে ওই মেয়েটা উল্টো দিক থেকে হেঁটে হেঁটে একদম সোজা চলে যাচ্ছে। তো দীপ্তি বলছে ওখানটা ওখানটা কিন্তু ওরা দাঁড়িয়ে গেছে, মানে সামনে যেতে পারছে না, মেয়েটা ওই সামনের দিকে যাচ্ছে। তো তখন দীপ্তি বলছে কি যে মেয়েটা এখনও যাচ্ছে, মেয়েটা কোথায় যাচ্ছে, মেয়েটা কিন্তু মেয়েটা কীরকম যেন ছোটো হয়ে হয়ে যাচ্ছে, মানে একটা মানুষ আপনার ভিজিবিলিটি যত দূরে যাবে তত তো এমনি মানুষটা ছোট হতে তারপরে হয়তো আমাদের ভিজিবিলিটির বাইরে চলে যায়। কিন্তু দীপ্তি যেটা দেখেছে যে মেয়েটা নিজে থেকে মনে হয় আস্তে 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 হাওয়ায় মিলিয়ে যাবে,
এবার এই ঘটনাটা যখন ঘটে, তো সেই সময় মানে এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে ওর হাজবেন্ডের ফোনে না মানে ভিডিও অ্যাপ মানে ভিডিওটাকে ক্লিক করছে কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে না। অথচ এটা কিন্তু নতুন আইফোন, মানে একদম লেটেস্ট আইফোন 15, মানে ক্যামেরা অ্যাপটাও ঠিকমতো কাজ করছে না। তো তারপরে যখন আলটিমেটলি মানে কয়েক সেকেন্ডের ডিলে হওয়ার পরে যখন ওই ভিডিওটা শুরু করলেন, উনি শ্যুট করা যে ভিডিওটা আপনারা একটু পরেই দেখতে পাবেন, তো তখন ওই মেয়েটার ছবিটা কিন্তু আসেনি ভিডিওতে, কিন্তু যেটা এসেছে সেটা আপনারা শুনতে পাবেন এবং বুঝতে পারবেন। ওই পাহাড়ের ওই ভ্যালির জায়গাটা দিয়ে আপনারা একটা হাওয়াকে কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন, এবং সেই হাওয়ার যে কি মারাত্মক আওয়াজ হচ্ছিল সেই আওয়াজটা কিন্তু পুরোটাই রেকর্ডে এসছে। তো এবারে আমি স্ক্রিনে সেই ভিডিওটা রাখছি আপনাদের জন্য, আপনারা দেখে নিন এবং বাকি ঘটনাটা আমি এই ভিডিওটা দেখার পরে আপনাদেরকে বলছি। দেখলেন ভিডিওটা, দেখলে মানে আপনারা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গাটার কথা বলছিলাম আর জায়গাটা বা পরিবেশটা কীরকম। তো আমিও কিন্তু এই ট্রেলটায় বহুবার গেছি, আর তারপরেও আমি নিজে যখন এই ঘটনাটা শুনি এবং এই ভিডিওটা আমি নিজে যখন দেখেছিলাম, আমার না মানে প্রচণ্ড একটা মানে স্পুকি ফিলিংস এসেছিলো। মানে আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমি এতবার গেছি, জায়গাটা হয়তো আমার চেনা, কিন্তু ওই যে এনভায়রনমেন্টটা হয়ে ক্রিয়েট হয়েছিল, তো মানে সেইটাও একটা অদ্ভুত টাইপের মানে লাগছিল সত্যি কথাই। হয়তো আপনারাও সেটা ফিল করতে পেরেছেন, অবশ্যই আপনারা কিন্তু সেটা আপনাদের কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো পুরো ঘটনাটা বা এই ভিডিওটা দেখে, সেই মতামতটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, তো এর পরে কী হয় সেটা আমি আপনাদেরকে বলি। এই বিষয়টা তো ঘটলো, তো মানে ভিডিওতে তো মেয়েটাকে দেখা গেল না, তো ভিডিওটা উনি কিন্তু মানে আপনারা যতটুকু ভিডিওটা দেখলেন, ভিডিওটা কিন্তু ওইখানে অটোমেটিক কাট হয়ে যায়, মানে উনি কিন্তু ভিডিওটাকে এন্ড করেননি, ওনার মোবাইলে কিন্তু ভিডিওটা চলছিলই। বাট ওরা কি করে মানে মানে ওইরকমভাবে যখন দেখছে যে মেয়েটা ওই দিকে চলে যাচ্ছে, ওরা না প্রথমে ওই টুয়ার্ডসই যাচ্ছিল, কিন্তু ওদের সেই মুহূর্তে এতটা ভয় লেগে যায় এবং ওরা মানে জাস্ট সেই মুহূর্তে একটা কি রিয়ালাইজ করে যে ট্রেল যে ছিল না, সেই ট্রেলের যে এক্সিটটা মানে সেটা কিন্তু ওরা অলরেডি ছাড়িয়ে চলে এসছে, মানে ওরা উল্টো দিকে যাচ্ছিল অ্যাকচুয়ালি। মানে ওই মোমেন্টে ওই মুহূর্তে হঠাৎ করেই দীপ্তির হাজবেন্ড বুঝতে পারে যে ওরা ভুল দিকে যাচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ড কী করেছে, মানে ওই মোবাইল ধরা মানে ধরে থেকেই উনি ওর মানে দীপ্তির হাত ধরে মানে উল্টো দিকে ওরা হাঁটা শুরু করে, এবং সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে মানে আমি বললাম যে ফোনটা কিন্তু একদম লেটেস্ট আইফোন 15, এবং ওই ফোনে কোনো রকম মানে যবে থেকে উনি কিনেছেন কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হয়নি ক্যামেরা বা অন্য কোনো ফিচার্সে। কিন্তু সেদিন কেন যে ওনার ভিডিও অ্যাপটা মানে ক্যামেরা অ্যাপটা অন হয় বাট ভিডিওতে আসছিল না প্রথমে, এবং যখন উনি ভিডিওটা শ্যুট করতে যেই মুহূর্তে চাইছিলেন তার থেকে বেশ কয়েক সেকেন্ড ডিলে হয় ক্যামেরাটা ওপেন হতে, সেটা কেন হলো সেটা উনি জানেন না, এবং হঠাৎ করে ওই মোমেন্টের পরে ভিডিওটা এন্ডি বা কী করে নিজে থেকে হয়ে গেল সেটাও কিন্তু ওনার জানা নেই। তো যাই হোক, তো তখন ওইখানে ওই মুহূর্ত দাঁড়িয়ে এত কিছু কিন্তু উনি মানে খুব স্বাভাবিকভাবে উনি ভাবতে পারছিলেন না ওনার হাজবেন্ড, যে কেন এটা হলো, কী জন্য ভিডিওটা কাট হয়ে গেল, এগুলো কোনো কিছুই আর ওনার মাথার মধ্যে আসছে না। তো ওরা তো জোরে মানে প্রচণ্ড জোরে হাঁটার চেষ্টা করছে, কিন্তু ওই বারবার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে শরীরটা খুব ভারী হয়ে আসছে। আর এই যে থার্ড টাইম দীপ্তি ওই মেয়েটিকে দেখলো এবং মেয়েটি উল্টো দিক থেকে হেঁটে হেঁটে মানে এমনিতেই রাস্তা দিয়ে আমরা তো সামনের দিকে যেদিকে যেই ডিরেকশনে আমরা হাঁটি আমরা সেদিকেই মুখ করে হাঁটি, আমাদের চোখটা সেদিকেই থাকে। তো দীপ্তি একটা জিনিস খুব অবাক হয়ে যায় দেখে এবং চিন্তা করে যে একটা মেয়ে ওরকম পাহাড় থেকে নেমে আসছে উল্টো দিকে মুখ করে, সেটা কী করে হতে পারে, একে তো ওরকম খাড়া পাহাড়ের ঢাল, সেখান থেকে মেয়েটা নামছে আস্তে আস্তে, কিন্তু মেয়েটার মুখটা পুরো উল্টো ডিরেকশানে, মানে ও যেদিকে নামছে মেয়েটার পিঠটা সেদিকে, বাট মেয়েটার মুখটা ঠিক উল্টো দিকে। এটা কী করে সম্ভব আপনারা নিজেরাই বলুন, এরকম ঘটনাও কি কখনো ঘটতে পারে? কিন্তু দীপ্তি যে জিনিসটা দেখে সেটা কিন্তু আবার ওর হাজবেন্ড দেখতে পায় না।
মানে কতটা অদ্ভুত বিষয় একবার আপনারাই ভাবুন। এই রকম যখন করে ওরা যখন আবার উল্টো দিকে আসা শুরু করে, তখন একটা মোমেন্টে দীপ্তি এবং ওর হাজবেন্ড দুজনেরই কিন্তু শরীর প্রচণ্ড খারাপ লাগতে থাকে। এবং এই খারাপ লাগাটা ছিল মেনলি হচ্ছে মানে শরীরটা অদ্ভুত রকমভাবে ওদের অস্থির অস্থির করতে থাকে, মনে হয় যে ওদের শরীরটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, এই শরীর নিয়ে আর মানে এই ঘরের মধ্যে মানে ওই ঘরের মধ্যে মানে যে যাবে ওদের বাড়িতে যে যাবে সেই শক্তি তো ওদের নেই, ইভেন আর মানে তিন চার পা ফেলার পর্যন্ত ওদের শক্তি নেই, এটা ওরা বুঝতে পারে। এমতাবস্থায় ওরা কি করে, ওই ট্রেনের পাশে যে রাস্তা ছিল ওইখানে ওরা বসে পড়তে বাধ্য হয়। এবং তখন মানে দীপ্তি বলছে যে আমি তিন চার মিনিটের জন্য পুরো সব কিছু আমার মনে হচ্ছে ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে আমি কিছু চারিদিকে দেখতে পাচ্ছি না, বা চোখের সামনেটা পুরো মনে হচ্ছে খুব ব্রাইট হয়ে গেছে। আর আমার হাজবেন্ডের ক্ষেত্রে যেটা হয়, হাজবেন্ডের একটা প্রচণ্ড পিঠে ব্যথা করতে থাকে, মানে এমন একটা হঠাৎ করে একটা মানে দমক আসে পেনের, যে ও পুরো মানে একদম মাথাটা নিচু করে ও চুপচাপ বসে পড়ে। ভাবুন, আশেপাশে কেউ নেই, ওদের ফোনে নেটওয়ার্ক নেই, মানে প্রায় আরেকটু পরে সন্ধে হয়ে আসবে, এরকম সময় এরকম শরীর খারাপ হয়ে গেল। এবার ওরা তো বসে পড়েছে, এবার ও না ভাবছে যে আমার মানে ওর ব্রেন কিন্তু কাজ করছে, মানে দীপ্তির হাজবেন্ডও মনে মনে চিন্তা করছে যে ওদেরকে বাড়ি ফিরতে হবে, একটু পরে পুরো সন্ধে হয়ে যাবে, বা অ্যাটলিস্ট ওরা যে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তাদেরকেও যদি ফোন করে, তারাও অ্যাটলিস্ট গাড়ি নিয়ে নিচে আসতে পারে পাহাড়ের নিচে, ওই যেখানে মেন রোডটা সাথে মিট করছে। কিন্তু ভাবছে কী করে আমি জানাবো, আমার ফোনে তো নেটওয়ার্ক নেই। তো এমন সময় না, আর ওরকম কানের পাশে যেটা দীপ্তি বলছে আমাকে, যে আমি কন্টিনিউয়াস সেই মানে হাওয়ার একটা আওয়াজ হয়, সেটা সবাই আমরা শুনেছি, কিন্তু সেই আওয়াজটাই যে আওয়াজটা আপনারা শুনলেন, এর থেকেও মানে যতটা আর কি রেকর্ডে এসছে এর থেকেও প্রচণ্ড আর কি জোরে ফাস্ট আওয়াজ আসছিল। বলছে যে মানে কানে এরকম মোটা আমাদের উলেন টুপি রয়েছে, সেটাকে ভেদ করে ওরকম আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে একে অপরের কথা শুনতে পাচ্ছি না, মানে ওর হাজবেন্ডকে কিছু বললে সেটা শুনতে পাচ্ছে না ওর হাজবেন্ড, আবার ওর হাজবেন্ডও যখন ওকে কিছু একটা বলছে সেও শুনতে পাচ্ছে না। তো ওখানটায় বসে পড়েছে, আর ওর চোখের সামনেটা খুব ব্রাইট লাগছে, মনে হচ্ছে পুরো সাদা আর কিছু দেখতে পাচ্ছে না। এমন সময় ও না মানে মনে মনে ভাবছে যে আমি কী করব। তো স্বাভাবিকভাবেই দেখবেন মানুষ যখন একটা এরকম অসহায় পরিস্থিতিতে থাকে, তখন নয় তার নিজের মায়ের কথা বা মানে বাড়ির লোক প্যারেন্টসের কথা মনে পড়বে, বা ভগবানের কথা মনে পড়বে। তো দীপ্তি সেই মুহূর্তে মনে পড়ে যে ওর মা কখনো কোনো কিছুতে ভয় টয় পেলে ওর মা ওকে বলতো যে তুমি শ্রী বজরংবলীকে স্মরণ করো, তুমি ঠাকুরকে স্মরণ করো। তো স্বাভাবিকভাবেই তখন ওর মাথায় কিন্তু দীপ্তির মাথায় ওই ওর মায়ের কথাটা আসে। এবার ওর শ্রী হনুমান চালিশা ও মাঝে মধ্যে পড়তো, পাঠ করতো, বাট ওর সেভাবে মুখস্থ ছিল না, যেটা ও বলে যে আমার মুখস্থ নেই, কিন্তু আমি মানে চার পাঁচ লাইন আমি বলতে পারি, এবং শ্রী বজরংবলীকে আমি তখন মনে মনে স্মরণ করছি। মানে ও বলছে যে আমি চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, চোখের সামনেটা পুরো ব্রাইট হয়ে গেছে, তো কোনো রকমে আমি বুঝতে পারি যে আমার হাজবেন্ড পাশে বসেছে। বলছে যে আমি মানে হাত দিয়ে যখন হাতড়াচ্ছি তখন আমার মনে হলো যে আমি আমার হাজবেন্ডের কাঁধটাকে টাচ করেছি, তো ওরকম কাঁধে হাত দিয়েছে, এবং কাঁধে হাত দিয়ে আর তখন এত হাওয়ার আওয়াজ আছে, ও বুঝতে পারছে যে ওর হাজবেন্ড কিছু একটা ওকে বলার চেষ্টা করছে, মানে বলছে অ্যাকচুয়ালি, বাট কি বলছে ওই হাওয়ার মানে প্রকাণ্ড আওয়াজে ও কিছু শুনতে পাচ্ছে না, আর খুব ভয় পেয়ে গেছে ওরা। তো ওরকমভাবে ও শ্রী বজরংবলী শ্রী বজরংবলী জয় বজরংবলী এরকম করে স্মরণ করছে। আর ওদের ওখানে না মানে মা লক্ষ্মীর একটা মানে মা লক্ষ্মী কিন্তু আর একটা অন্য নামে পূজিতা হন, মানে লক্ষ্মী নামটা থাকে, শ্রী লক্ষ্মী নামটা থাকে, তার সাথে আর একটা ভাগ্যলক্ষ্মী বা এরকম একটা কিছু নাম আছে। তো ওই মায়ের পুজো কিন্তু ওদের বাড়িতে, ওদের মানে এই দীপ্তির যে হায়দ্রাবাদের যে বাড়ি সেখানে কিন্তু খুব বড় করে পুজো হয় বছরে দুবার। তো ওই ওই ভাগ্যলক্ষ্মী মাকে ও স্মরণ করছে, তো মাকে স্মরণ করছে আর শ্রী বজরংবলীকে স্মরণ করছে, মাকে স্মরণ করছে আর শ্রী বজরংবলীকে স্মরণ করছে। এরকম করতে করতে বলছে যে আমি জানি না আমি কতক্ষণ করেছি, কারণ আমার সে সময় মানে আধা সেন্স ছিল, আধা সেন্স আমার নেই, কারণ আমি চোখেও এমনিতে কিছু দেখতে পাচ্ছি না। এমন সময় আমার মনে হলো যে আমার কানের পাশে যে প্রচণ্ড শশ করে যে আওয়াজ, মানে মনে হচ্ছে না টর্নেডো হচ্ছে এরকম আওয়াজ, মনে হচ্ছে আস্তে 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 ওই হাওয়ার দাপটটা কমছে, যে প্রচণ্ড যে হাওয়া, মানে মনে হচ্ছে আমার আশপাশ দিয়ে শুধু একটা আমাকে আর আমার হাজবেন্ডকে কেন্দ্র করে মনে হচ্ছে একটা হাওয়া ঘুরছে, সেই হাওয়াটা আস্তে আস্তে কমছে।
এবং কমতে কমতে একটা সময় যখন এরকমভাবে মানে বলছে, তখন ওর কানে এলো ওর হাজবেন্ড বলছে ব্যাগ থেকে জলের বোতলটা বার করো। মানে বললাম না, মানে ওর হাজবেন্ডের একটা ব্যাগ ছিল, তো সেখানে জলের বোতলটা ছিল। তো এটা যখন ও শুনতে পায়, তখন ও বুঝতে পারে যে হাওয়ার আওয়াজটা এবার আর নেই। এখনও খেয়াল করে যে হাওয়ার আওয়াজটা ওভাবে পাচ্ছে না। তো ও কি করেছে, ও ব্যাগের ভিতর থেকে জলের বোতলটা বার করে ওর হাজবেন্ডকে দেয়। তো ওর হাজবেন্ড জলটা খায়, কিছুটা চোখে মুখে দেয়, এবং সেই সময় কিন্তু এই দীপ্তি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মানে ওই হাওয়ার আওয়াজটা পাচ্ছে না, শরীরটা যে প্রচণ্ড ভারী লাগছিল সেই সেরকম ভারী ব্যাপারটা কিছু নেই, মানে অনেকটা কেটে গেছে, পুরোটা নয়। তো ও একটু জল ঠল খায়, তো তারপরে ওর হাজবেন্ডকেও দেখে যে ওর হাজবেন্ড আস্তে আস্তে ওরকমভাবে যে বসে পড়েছিল তার থেকে অনেক বেটার কন্ডিশন। তো ও বলছে যে চলো এবার শরীরটা ঠিক আছে, আমার তো অনেকটা বেটার লাগছে, তোমার কিরকম কিরকম ফিল হচ্ছে? তো ওর হাজবেন্ডও বলছে আমারও অনেকটা ফিল মানে ফিট লাগছে, হয়তো আমরা অনেক বেশি হাঁটাহাঁটি করে ফেলেছি সকাল থেকে, আর ওরা সকালবেলা না বিশেষ কিছু খেয়ে বেরোয়নি, আর ওই যে বন্ধুর বাড়িতে গেছিলো ওরা ওদেরকে বলেছিল যে লাঞ্চ করতে, বাট ওরা করেনি, তো কফি খেয়েছিল তার সাথে কিছু সামান্য কিছু একটা খেয়েছিল, তো ওদের খিদেও পেয়ে গেছে। তো তখন না মানে ওরা ফিল করছে, মানে তখন আর এই 0.4 মাইল মতো ছিল, তো ওইটুকু রাস্তা খুব বেশি তো নয়, তো ওরা মোটামুটি কিন্তু মানে আগে যেমন হাঁটতেই পারছিল না, সেখান থেকে ওরা মোটামুটি ভালো একটা স্পিডে হেঁটে ওইখান থেকে ওই ট্রেলতে করে একদিক নিয়ে মেন রোডে চলে আসে। অদ্ভুত বিষয় হচ্ছে যে যেখানে ওদের শরীরটা এতটা খারাপ লাগছিল, ওরা বুঝতে পারছিল না ওরা কি করবে, সেখান থেকে ওরা বসে পড়ে ট্রেলের পাশে, ওরা রাস্তায় বসে পড়তে বাধ্য হয়। সেখানে ওরা দেখছে যে ওদের শরীর কিন্তু অনেক ঝরঝরে হয়ে গেছে, এবং এবং তার জন্য ওরা ওইটা ওই রাস্তাটুকু ওরা হেঁটে নিজেরাই নামে, এবং নামার পরে ওরা যখন মেন রোডে এসে পৌঁছয়, তখন দীপ্তি এবং ওর হাজবেন্ড দুজনেই ফিল করে যে ওরা একদম ফিট অ্যান্ড ফাইন, মানে কোথাও যে ওদের শরীরে কোনো অসুবিধে হচ্ছিল বা ওদের কোনো একটা বিশাল প্রবলেম হচ্ছিল, মানে ওরা যে অতটা কষ্ট হচ্ছিল, ওদের হাঁটতে পারছিল না, সেরকম কোনো প্রবলেম ওদের শরীরে আর নেই। মানে কখনো ছিল সেটা, মানে কখনো যে ওদের একটু আগে অবধিও যে ওরা এতটা অসুস্থতা বোধ করছিল সেটা ওরা বুঝতেই পারছে না। তো তখন মানে ও আর ওর হাজবেন্ড তো তারপরে ওখান থেকে ওরা গাড়িটা ওখানে পার্ক করেছিল, বেশি ডিস্টেন্স নয়, বাট গাড়ি নিয়ে বেরিয়েছিল। তো ওরা গাড়ি করে তারপরে জাস্ট 5 মিনিটের ড্রাইভ, তো বাড়ি চলে এসছে। আসার পরে দীপ্তি এবং ওর হাজবেন্ড দুজনেই ভাবছে যে ব্যাপারটা হলোটা কি। তো দীপ্তি তারপরে ওর হাজবেন্ডকে বলছে যে আমি যখন মানে এরকম দেখছি যে তোমারও শরীর খারাপ লাগছে, আমারও শরীর খারাপ লাগছে, তো তখন না আমি এরকম ঠাকুরকে ডাকছিলাম, শ্রী বজরংবলীকে, আর আমাদের বাড়িতে যে মা লক্ষ্মীর পুজো হয় শ্রী ভাগ্যলক্ষ্মী, তাকে ডাকছিলাম। এইবারে এইটা শুনে তো ওর হাজবেন্ডও অবাক হয়ে গেছে, এবং ওর হাজবেন্ডও বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার হয়েছিল। তো এরপরে ওরা যখন মানে সেই রাতটা ওরা না মানে যখন ঘুমোয়, মানে ওরা দুজনেই কিন্তু একদম ঠিকঠাক ঘুমিয়ে পড়ে, খাওয়া দাওয়া করে, তাড়াতাড়ি সেদিনকে একটু ঘুমিয়েছিল। তো অদ্ভুত বিষয় হচ্ছে ওরা দুজনেই একটা স্বপ্ন দেখে, এবং দুজনে সেম স্বপ্ন দেখে, এবং সেম স্বপ্ন দেখিয়ে দুজনের একই টাইমে ঘুমটা রাতের বেলা ভেঙে যায়। সেটা হচ্ছে ওরা দেখে যে ওই যে মেয়েটিকে পিছন ঘুরে দেখছিল দীপ্তি, যেটা বারবার বারবার দেখছিল, ওরা স্বপ্নে দেখে ওই রকমই একটি মেয়ে ঠিক ওই পাহাড়ের ট্রেল দিয়েই মানে জাস্ট হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বারবার পাস করছে। এরকম ওরা মানে দুবার স্বপ্নটা দেখে, এবং দ্বিতীয়বার যখন স্বপ্নটা দেখে তখন দুজনে একই সাথে ঘুমটা ভেঙে যায়, এবং দুজনেই দুজনের সাথে দুজনের স্বপ্ন শেয়ার করে। তো ওরা তো বেশ চিন্তিত হয়ে পড়ে যে ব্যাপারটা কি হলো। তো তারপরে ওরা ওর মায়ের সাথে যোগাযোগ করে, মানে ওর মাকে পুরো ঘটনাটা বলে। তো ওর মা বলেছিল যে তোমরা শ্রী বজরং বলে ওদের ঘরে কি ঠাকুরের ছবি ছিল, বলছে তোমরা একটুখানি ঠাকুরের সামনে আরতি ঠারতি করো, আরতি করে ওই আরতিটার যে প্রদীপের যে মানে শিখার যে ভাবটা, যে তাপটা হয় আর কি, সেই তাপটা তোমরা লাগিয়ে নাও, আর আমিও এখান থেকে তোমাদের নামে একটা পুজো দিয়ে দিচ্ছি। তো যেদিন আর কি বলা হয় সেদিনই ওরা কাজটা করে, এবং ওর মাও হায়দ্রাবাদে সেই কাজটা করেছিল, এবং তারপর থেকে আর এরকম কোনো সমস্যা হয়নি। এবং তারপরে আর একবার মানে এই ঘটনার দিন 15-20 পরে ওরা আর একবার নাকি গিয়েছিলো, আমি রিসেন্ট যেটা শুনেছি, তো তখন আর ওদের এরকম কিন্তু কোনো ফিলিংসও হয়নি, ওরকম কোনো মেয়েকে ওরা দেখেনি। তো এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে থাকবেন, আর ঘটনাগুলো প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।